কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি, তবে আমার বিশেষ করে একটা বিষয়ের জন্য আমার মনটা আসলে ভালো না। বিষয়টা আমি আপনাদেরকে বলি, আমাদের হরিণাকুণ্ডু ঝিনাইদহ এবং শৈলকুপা এই অঞ্চলগুলোতে বেশিরভাগ, এবং যশোর। আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যে, এই অঞ্চলগুলো বলার উদ্দেশ্য, কিছু নোংরা কাজ হয়ে থাকে যেটা আমি আজকে দেখলাম শৈলকুপার একটা ঘটনায়। হয়তো অনেকে দেখেছেন, একটা আমাদের এলাকার একটা ইউটিউবের একটা চ্যানেলের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা চাষ করি বিভিন্ন রকম কলা বলেন, পান বলেন, ধান বলেন, আমরা তো এগুলোই বেশি করি। এর আগেও দেখছি অনেক ঘটনা ঘটছে, কিন্তু রিসেন্ট মানে গতকালকে একটা ঘটনা ঘটছে, সেটার আমি আসলে মর্মাহত। আমরা কৃষি প্রধান দেশ, আর আমাদের ঝিনাইদহ পান এবং ধান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং কলা। এই পানটা চাষ করতে অনেক সময় লাগে, অনেক খরচ হয়। তো একটা কৃষক যে কোনো কারণে তার সাথে গত কালকে গত পরশু দিন ছাগলে পান খাওয়া নিয়ে একটু ঝগড়া হয়েছে, যার কারণে শৈলকুপার ঘটনা। আর আপনারা হয়তো গুগলে সার্চ করবেন বা যেটাই সার্চ করবেন, আপনারা জানেন শৈলকুপার মানুষজন কেমন বা আমাদের কী হয়ে থাকে। তো ওরা সেই মানুষটার সাথে এই পান খাওয়া নিয়ে আর কি যা একটু কথা কাটাকাটি হয়েছে, এই উদ্দেশ্য করে তারা যাদের ফসল ক্ষতি করেছে ঠিক তারাই তাদেরকে হয়তো কিছু বলেছে, এবং যাদের জিনিসে মানে ছাগলের পানটা খেয়েছে ঠিক তারা উল্টো তাদের বাড়িতে এসে, সেই গৃহস্থের মানে পান যাদের সেই চাষির বাড়িতে এসে, মানে যেটাকে আমরা রামদা বলি বা দা বলি, এটা নিয়ে তার পা কেটে ফেলবে, এটা ওটা হুমকি দিয়েছে। এক পর্যায়ে সে তার ভাই বাধা দেওয়ার পরে সে এক প্রকার মানে এই ক্ষতির হাত থেকে বেঁচে যায়, মানে নিজের জীবন রক্ষা করে। এরপরে সে গতকালকে দেখে তার পানের বরজ মানে পানের যে গাছ, এই গাছগুলো সব কেটে দিয়েছে, গোড়া থেকে কেটে দিয়েছে। তো একটা বরজ করতে 5 কাঠা বলেন বা 10 কাঠা বলেন, যারাই করে এই বরজ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানে যে এই বরজটা করতে তাদের কত মানে কত কষ্ট হয় এবং কত টাকা লাগে। আমরা কৃষক, আমি সিঙ্গাপুর প্রবাসী হলো, আমি কৃষক কিন্তু আমি বাড়িতে ব্যাক করে আবার কৃষক কৃষি কাজ করি আমার বাবার সাথে, আমাদের পানির বরজ আছে আমরা জানি। তো উনি দিয়ে যেয়ে দেখে কেটে দিয়েছে গাছ, উনি কান্নায় ভেঙে পড়েছে, তার মানে ফ্যামিলির কান্নায় ভেঙে পড়েছে, এবং তার আশেপাশের মানুষগুলো দুঃখ প্রকাশ করছে, এবং উনি সরাসরি বলছে যে এই কাজগুলো কে করেছে। এর আগেও আমরা দেখছি যশোরে এমন ঘটনা ঘটেছে, আমাদের সাথে আজ থেকে 3 বছর আগে এই ঘটনা ঘটেছে, আমাদের 80টা কলা গাছ রাত্রে কেটে দিয়েছিল, 80টা কলা গাছ। ঠিক আছে, আমরা ধারণা করতে পারছি কিন্তু আমরা যাইনি, মানে কোনো পুলিশের কাছে বলেন বা পুলিশ আসছিলো আসার পরে তদন্ত করছে আমাদের কাছে জানতে চেয়েছিলো, আমরা বললাম না, আমরা আন্দাজে ধারণা করে বলতে পারছি যেহেতু কারোর সাথে ঝুড়ি ঝগড়া না, তো বলতে পারি। কিন্তু এই ব্যক্তিটা যার পান নষ্ট হয়ে মানে পান গাছগুলো কেটে দিয়েছে, নিজে বলছে যে কে কে কেটেছে। ব্যাপারটা হচ্ছে কেটে দিয়েছে, এমন ঘটনা ঘটে, আমরা বিচার হয় এমন কিছু দেখিনি। তো মানুষ বিচার পাবে কিনা আমি এটাও জানি না, যেহেতু তারা খুব প্রভাবশালী। বারবার সে বলছে বাড়ি থেকে আর এই মারতে গেছে, এখন এই গাছ কাটার বিচার পাবে কিনা আমি জানি না। তবে একটা জিনিস আমি বলতে চাই, যে মানুষ কতটা নিষ্ঠুর আর মানুষ কতটা অমানুষ হলে এই কাজগুলো করতে পারে, একজনের ফসল নষ্ট করতে পারে, যেটা করে সে সারা জীবন খায়, একজনের গায়ে হাত দিতে পারে। আপনারা যদি আসলে ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই নেটে সার্চ দিলে পাবেন। আর আমি কথাগুলো এই বলার কারণ যে দেখুন, এই কাজগুলো হয়ে থাকে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে, বিশেষ করে আমাদের ঝিনাইদহ যশোরে হয়ে থাকে। আপনারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, কিছু মানুষ হয়তো খারাপ তারা মনে করে থাকে, আমাদের অনুরোধ আপনারা কারোর ফসল নষ্ট করেন না, কারোর মারা ধরা বা এগুলো করেন না,
একটা তর্কতর্কি হতে পারে, কিন্তু সেটা আপনারা সুন্দরভাবে একটা মিলমিশ করুন, কারো ক্ষতি করুন। ধন্যবাদ সবাইকে।